তাকে হেল্প করেন একজন হচ্ছে আমাদের পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল আর আরেকজন আছে যারা দুদকের একজন পিও এরাই মূলত সংঘবদ্ধ যে অপরাধ চক্রটাকে তারা গাইড করে এবং তারা খুঁজে ব্যবসায়ী চাকরিজীবী বিভিন্ন ধরনের যারা হঠাৎ অনেক বড় লোক হয়েছেন বা অল্প সময়ে এরম লোক তারা খুঁজেন আমরা অভিযোগ পেয়ে পাচ্ছিলাম কিন্তু কেউ আর মুখ খুলে বলে না আমাদের কাছে তারা বলে যে আপনাদের বললে এটা তারা আমাদের বিরুদ্ধে আরো কঠোর অ্যাকশন হবে আসলে মানুষ তো দুদকের কথা শুনলে যে আপনার নামে দুদকের মামলা হচ্ছে আপনার নামে দুদকের নোটিশ ইস্যু হয়েছে এটা মানুষ জানলেও তো অনেক সময় তারা হয়তো সমাজে হবে নিগৃহীত হবে না বলে গোপনে তারা হাতাত করে তাদের টাকা দিয়ে দিচ্ছে নাম ভাঙিয়ে তারা এই কাজটি করে থাকে এবং তাকে হেল্প করেন সেখানে আমরা যে চারজনকে গ্রেপ্তার করেছি হাতে নাতে এর মধ্যে একজন হচ্ছে আমাদের পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল আর আরেকজন আছে যারা দুদকের একজন পিও এরাই মূলত এই সংঘবদ্ধ যে অপরাধ চক্রটাকে তারা গাইড করে কারণ ওই পিও যে গৌতম ও জানে কারণ সে বিভিন্ন সময় দুদকের বিভিন্ন ডিজি ডেস্কে পিও হিসেবে কাজ করেছে সে জানে একটা লোককে কিভাবে মানসিকভাবে সাইকোলজিক্যালভাবে তাকে দুর্বল করা যায় সে কিভাবে তাকে নোটিশ দিতে হবে কিভাবে তারে ডাকতে হবে কি বললে একটা মানুষ সে মানে ঘাবড়িয়ে যাবে ঘাবড়িয়ে যাওয়ার পরে তাকে কি অফার করতে হবে এটা তারা জানে যার কারণে ওই যে দালাল চক্রটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে কারণ যেহেতু আপনারা জানেন যে মানে দুদকের কার্যালয়ের যে ডিজির যে পিওরা থাকেন তারা তো এই বিষয়ে অনেক অভিজ্ঞ তারা জানে কিভাবে ফাইল নামে উঠে এই কারণে তারা ওই যে বিভিন্ন এই দালাল চক্রের বেশিরভাগই হলো আমরা যে চারজনকে ধরলাম এর মধ্যে তিনজনের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ এরা জানেন যে কিভাবে মানুষগুলিকে ধরতে হবে এবং তারা খুঁজে যে ব্যবসায়ী চাকরিজীবী এবং অর্থাৎ মানে বিভিন্ন ধরনের যারা হঠাৎ অনেক বড় লোক হয়েছেন বা অল্প সময়ে এরকম লোক তারা খুঁজেন এবং তাদের কিছু এলাকায় গিয়ে গিয়ে অর্থাৎ যে লোকটাকে তারা টার্গেট করে তখন ওই এলাকায় সে যাবে তার বাড়ি ঘরে খোঁজখবর নিবে তার পাড়া বসে কথা হবে তার কিছু তথ্য সে নিবে এই তথ্যটা নিয়ে তারা একটা বেনামি চিঠি দিবে ওই বেনামি চিঠিটা আবার ওই যেহেতু দুদকের একজন নিচের লেভেলের পিও থাকে সে তখন সিল সাপ্পর মারে এটা আবার সে ওই এইভাবে তারা এই কাজটা করছেন এবং আমরা দীর্ঘদিন যাব অনেক আমরা মানে অভিযোগ পেয়ে পাচ্ছিলাম কিন্তু কেউ আর মুখ খুঁজে মানে মুখ খুলে বলে না আমাদের কাছে তারা বলে যে আপনাদের বললে এটা তারা আমাদের বিরুদ্ধে আরো কঠোর অ্যাকশন হবে একজন যে আশিকুজ্জামান সে মানে সাহস করি আমাদের কাছে বলার কারণে আমরা এই যে এই চক্রটা এই চক্রের সাথে তারা এখনো আমাদের কাছে স্বীকার করছেন না যে চারজন চারজনের মধ্যে একজন হলো পুলিশে চাকরি করতেন আর একজন হলেন দুদকের পিও হিসেবে আছেন আর বাকি দুজন হচ্ছেন দালাল চক্রের সদস্য দালালদের সাথে আরো অনেক দালাল রয়েছে আমরা মনে করি যে এরা যে প্রায়শই মানুষকে এভাবে যে প্রতারিত করে তারা দুদকের নামে যে বিভিন্ন জায়গায় চিঠি পাঠিয়ে অথবা খাম চিঠি মানে ওই নোটিশ পাঠিয়ে মানুষকে আর আসলে মানুষ তো দুদকের কথা শুনলে যে আপনার নামে দুদকের মামলা হচ্ছে আপনার নামে দুদকের নোটিশ ইস্যু হয়েছে এটা মানুষ জানলেও তো অনেক সময় তারা হয়তো সমাজে হবে নিগৃহীত হবে যার কারণে লাল লজ্জার বই তারা কাউকে আসলে বলতে চায় না না বলে গোপনে তারা হাতাত করে তাদের টাকা দিয়ে দিচ্ছে এতে দেখা যাচ্ছে যে মানে ওই চক্রটা তারা প্রায় এই চক্রটা সারা আমরা যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদ যেটা জানতে পেরেছি এই চক্রটা মানে তারা সারা বাংলাদেশে রয়েছে অর্থাৎ ব্যবসায়ী শিল্পপতি চাকরিজীবী যারা যেখানে রয়েছে তারা মানে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানা সদরের দালাল চক্র রয়েছে তারা তাদের খোঁজখবর নিয়ে মোটামুটি একটা নিয়ে তখন তাদের দেখা তখন তারা মনে করে আসল তো বিশ্ব সত্য এইভাবে কিন্তু প্রতারিত করতে আমরা একটা বিনীত অনুরোধ করব যে এই ধরনের কোন কেউ যদি নোটিশ নিয়ে যায় অথবা বেনামি চিঠি দেখায় যে আপনার নামে এই যে একজন বেনামি তাহলে অন্তত পক্ষে একটু যাচাই বাছাই করবেন এবং গোপনে আমরা মনে করি দুদকের অনেক দক্ষ স্মার্ট কর্মকর্তারা রয়েছেন অফিসে তাদের সাথেও কথা বললে অথবা আমাদের সাথে কথা বলে আমরাও দুদক কার্যালয় যাচাই বাছাই করতে পারব আসলে এটা সত্য কিনা মিথ্যা যদি সত্য হয় তাহলে আপনাকে প্রপার চ্যানেলে সেখানে যেতে হবে গিয়ে এটা
আপনার জবাব দিতে হবে। আর যদি মিথ্যা হয় তাহলে সেটাও আমরা বলে দিতে পারব। তাই আমি মনে করি যে এইরকম চক্র যদি কোথাও কাউকে এরকম ভয় দেখিয়ে জিম্মায় এনে যদি কোথাও গোপনে বসতে চায় আপনার সে জায়গায় যাবেন না, বসবেন না, তাহলে আপনার নিজেরাই প্রতারিত হবেন। এবং আমরা যে চারজনকে গ্রেপ্তার করেছি তারা অনেককেই দুদকের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন, তাদের সাথে বিভিন্ন জায়গায় বসে এটা তারা মামলা উদ্ধার করবে, সমাধান করবে কথা বলে তাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। এবং আমরা মনে করি তাদের সাথে দুদকের কোন কর্মকর্তা আসলে জড়িত আছে কিনা আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আমরা জানাতে